is Ramadan. It is Ramadan. প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্রষ্টা আল্লাহ তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের অনুষ্ঠানে স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সেহরি এবং ইফতার। ডক্টর জাকির, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাকে প্রথমে যে প্রশ্নটা করব, এটা আমিও আসলে ঠিকমতো জানি না, মানে 100% শিওর না যে এই রমজান মাসে সেহরি এবং ইফতার এই দুইটা শব্দের অর্থ আমাদের একটু ব্যাখ্যা করে বলবেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই সাহরি শব্দটা, এটা এসেছে একটা আরবি শব্দ সাহার থেকে, যার মানে রাতের বেলার শেষ অংশ, আর এটাকে বহুবচনে বলা হয় আসহার। এখন সাহারি শব্দটা দিয়ে বোঝানো হয়েছে সেই খাবারকে যেটা শেষ রাতের দিকে খাওয়া হয়। আবার এই সাহারি মানে হচ্ছে শেষ রাতের খাবার গ্রহণ করা, খাবার খাওয়া। তাহলে সাহারি একটা কাজ, আবার শেষ রাতের খাবার। এরপর যদি ইফতার শব্দটা সম্পর্কে বলতে হয়, ইফতার এই শব্দটা এসেছে আরেকটা আরবি শব্দ ফাতার থেকে, যার মানে হচ্ছে ছিঁড়ে ফেলা অথবা ভেঙে ফেলা। আর ইফতার মানে হচ্ছে সেই খাবার যেটা খেয়ে রোজা ভাঙা হয়। তাহলে আরবিতে ইফতার মানে সেই খাবার যেটা দিয়ে সূর্যাস্তের পর রোজা ভাঙা হয়। আচ্ছা ডক্টর জাকির, ভোরের আগে এই খাবার খাওয়া অর্থাৎ সেহরি, এটার গুরুত্ব কি? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1923। আমাদের প্রিয় নবী বলেছেন যে সাহরির মধ্যে তোমরা পাবে অনেক বরকত। এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 2413। এখানে মুসলিমদের রোজার সাথে আহলে কিতাব, তার মানে ইহুদি আর খ্রিস্টানদের রোজার পার্থক্যের কথা বলা হয়েছে। আর পার্থক্যটা হচ্ছে যে মুসলিমরা শেষ রাতে সাহরি খায়, এই হচ্ছে রোজা রাখার নিয়মের পার্থক্য মুসলিম আর আহলে কিতাবদের, অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানদের। এটার উল্লেখ আছে সিলসিলা আল সাহিহায়, খণ্ড নম্বর 3, হাদিস নম্বর 1045। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বরকত পাওয়া যায় তিনটা জিনিসের মধ্যে। এক হচ্ছে জামাত, জামাতে নামাজ পড়া। দুই হচ্ছে আত্তারিদ, মানে এক ধরনের খাবার। আর তৃতীয় হচ্ছে সাহরি, শেষ রাতের খাবার। এই একই কথা আবারও আছে সিলসিলা সহিহায়, খণ্ড নম্বর 3, হাদিস নম্বর 1291। আমাদের প্রিয় নবী বলেছেন বরকত আছে দুটো জিনিসে, একটা হচ্ছে সাহরি, দ্বিতীয়টা হচ্ছে সঠিক পরিমাপ ওজন করার সময়। এরকম আরো সহিহ হাদিস আছে যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরির কথা বলেছেন, এতে অনেক বরকত, এটা মুসলিম উম্মার জন্য সবচেয়ে ভালো। আর একটা হাদিস আছে সহিহ আল জামি, খণ্ড নম্বর 1, হাদিস নম্বর 3683। একজন সাহাবা যখন নবীর ঘরে ঢুকলেন, তখন নবী সাহরি করছিলেন, আর নবী বললেন যে সাহরির মধ্যে রয়েছে বরকত, তাই এটা বাদ দিও না। একই রকম হাদিস আছে মসনাদ আহমদ, আমাদের নবী বলেছেন যে সাহরিতে রয়েছে বরকত, এটা বাদ দিও না, অন্তত পক্ষে এক ঢোক পানি পান করো, কারণ আল্লাহ আর ফেরেশতাগণ রহমত পাঠান তাদের কাছে যারা সাহরি করছে। এই কথাটা আরও আছে অনেক সহিহ হাদিসে, যেমন সুনান আবু দাউদ, খণ্ড নম্বর 2, হাদিস নম্বর 2337। নবী সাহরি করার সময় এক লোক তার ঘরে আসলো, আর নবী বললেন যে সাহরি করো, এটা তোমাদের জন্য আল্লাহর রহমত, সাহরির মধ্যে রয়েছে বরকত। সাহরির আশীর্বাদ আর বরকতের কথা অনেক হাদিসে উল্লেখ করা হয়েছে, এটা একটা নিয়ামত।
আর নবী সবসময় সাহরি করতে বলেছেন, কারণ মানুষজন যাতে রোজা রাখতে পারে, কারোর জন্য অতিরিক্ত মনে না হয়, রোজা থাকলে সাহরি করা উচিত, তাহলে সঠিকভাবে রোজা থাকা যাবে। আচ্ছা, এই উত্তরের জন্য অনেক ধন্যবাদ ডক্টর জাকির।